পুজো দিতে চান, তাহলে চেষ্টা করবেন 11টার মধ্যে চলে আসা। আমার কালো লোকে বলে কালী, দেখবেন আপনারা ফুল মিষ্টি নেওয়ার দোকান আছে, সেখান থেকে ফুল মিষ্টি নিয়ে মায়ের কাছে পুজোও দিতে পারবে। কালো রে কালো রূপে দিগম্বর। তো এই যে অনুষ্ঠানের দিন, এই অনুষ্ঠানের দিনে প্রচুর লোকের সমাগম হয় এই মন্দিরে। কালো রূপে দিগম্বরি দিদি পদ্ম করে মোরালো রে শ্যামা। কৌশিকী অমাবস্যা, রথযাত্রা, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সবকিছুই হয়। তরে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না। নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত, চলে আসলাম আপনাদের সঙ্গে আর একটা মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব। তো আমি এখন দাঁড়িয়ে আছি কুপার্স কালীবাড়িতে। তো এটাও খুব জাগ্রত মন্দির, 1950 সালে প্রতিষ্ঠিত। তো এইখানে আপনারা কিভাবে আসবেন, এসে মন্দিরের ভিতরে কি কি আছে, কি কি দেখতে পাবেন, সমস্ত ইনফরমেশান থাকবে, যেমন অন্যান্য ভিডিওতেও থাকে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম, আপনাদের যদি আরও কোনো মন্দিরে সাজেশান থাকে তাহলে নির্দিষ্ট ঠিকানা সমেত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কিংবা ইনস্টাগ্রামে জানাবেন। ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন, আর একটা নতুন ভিডিও হতে চলেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার এক বহু পুরনো জায়গা, যার নাম হলো রানাঘাটের কুপার্স ক্যাম্প। কুপার্স ক্যাম্পের এই মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব, যেখানে আপনারা খুব কম খরচায় একদিনে সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। এটা হলো রানাঘাট স্টেশনের সাবওয়ে, যেখান থেকে সবাই বেরায়, মানে 1 নম্বর গেট থেকে বেরাবেন না, একদম অপর দিকে 4 নম্বরের দিক থেকে এই সাবওয়ে ধরে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে আসলেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। দেখুন, আমিও এখান থেকে বেরিয়ে গেছি। এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এর একটু বাঁদিকে দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটো ধরে আপনারা বলবেন কুপার্স বাজার কালী মন্দির। 10-15 মিনিট সময় লাগবে, আর ভাড়াও লাগবে ওই 10-15 টাকার মতো। তো আপনারা পৌঁছে যাবেন এই কুপার্স কালীবাড়িতে। এটা হলো করুণাময়ী কালী মন্দির, কুপার্স বাজার, এটা হলো মেন অ্যাড্রেস। তো কীভাবে আসবেন সেটা তো আমি বলেই দিলাম। তাছাড়াও এই মন্দিরে সামনে কী কী অনুষ্ঠান আছে সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তাছাড়াও মন্দিরে পুজো দেওয়ার টাইমিং যেমন হয় প্রত্যেকটা ভিডিওতে, সমস্ত ইনফরমেশান দেব ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন, অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দির, মানে বিশেষত এটি কালী মন্দির যেহেতু, তার জন্য বেশিরভাগ কালী মন্দির এরকম টাইপেরই হয়, দেখতেই পাচ্ছেন। তাছাড়াও ভিতরে গিয়েও আপনাদের দেখাবো। তো সামনে একটা অনুষ্ঠানও আছে, তার জন্য প্যান্ডেল খাটিয়েছে। দেখুন, যখন অনুষ্ঠান হবে ভক্তদের একদম বিনামূল্যে ভোগের প্রসাদ প্রদানও করা হবে। তো এটা হলো সোজাসুজি মন্দিরের মেন গেট। মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে একটা রথও রাখা আছে, দেখতে পাচ্ছেন। রথযাত্রার অনুষ্ঠানও এখানে খুব ধুমধাম করে পালন করা হয়। তাছাড়া মন্দিরের ডান দিক এবং বাঁদিকে দুই দিকে ছোট ছোট দুটো গেটও বর্তমান। তো এইদিকেও একটা গেট আছে দেখতে পাচ্ছেন, আর এদিকেও একটা গেট আছে, সাইড দিয়ে ছোট্ট ঢোকার জায়গাও আছে। আর এই সোজা হলো মেন গেট, এই সোজা আমরা প্রবেশ করলাম, একদম সোজাই ঢোকার জায়গা। এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব, এখানে জুতো আপনাদের রেখে দিতে হবে।
তো ওই সোজা হলো মেন গেট, ওখান থেকে প্রবেশ করলাম সোজাসুজি করুণাময়ী কালী মাতার মন্দির। আর একদম বাঁদিকেই রয়েছে মনসা দেবীর একটা মন্দির। পরপর এরকম অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাবো আর কি। সামনেই দেখুন পুজো হবে, সমস্ত কিছু রেডি করা রয়েছে, পরপর আপনাদের দেখাবো। এই সোজা দেখতেই পাচ্ছেন, আর যারা যারা এই মন্দির গঠনে সাহায্য করেছেন তাদের নাম দেখুন ফলক করে বাধাই করে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর লোক এই মন্দির গঠনে সাহায্য করেছেন। পাশেই আর একটা ছোট্ট মন্দির করা আছে, সেখানে গিয়েও আপনাদের দেখাবো, দেখতেই পাচ্ছেন। এটা হলো পুরো মন্দিরটা, আর পাশেই রয়েছে বাবা মহাদেবের আর একটা মন্দির। মেন গেট থেকে ঢুকে সোজাসুজি যেমন কালীমাতার মন্দির, আর বাঁদিকে মনসা দেবী এবং তার পাশে বাবা মহাদেবের একটা মন্দির রয়েছে, সেই রকমই একদম ডান দিকে চলে আসলে লোকনাথ বাবার একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। তার পাশে একটা দুর্গা মণ্ডপ করা আছে, যেখানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সমস্ত কিছু অনুষ্ঠিত হয় আর কি, দেখতেই পাচ্ছেন। কালীমাতার মন্দিরের ডান দিকেই রয়েছে এই রাধা গোবিন্দ মন্দির, দেখতেই পাচ্ছেন। ভিতরে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী, রাধাকৃষ্ণজি এবং অনেকেই আছেন। করুণাময়ী কালী মন্দিরের রাধাকৃষ্ণ মন্দির দেখতেই পাচ্ছেন, মন্দিরের ভিতরেই রয়েছে। এই করুণাময়ী কালী মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ মন্দির, আর জগন্নাথ বলরাম সুভদ্রা দেব আছে, দুর্গা মন্দির, তোমার লোকনাথ মন্দির, মনসা মন্দির, সবই আছে, সবই আছে। ইনি ইনি কে মাঝখানে রাধাকৃষ্ণের সামনে? নিতাই গৌরাঙ্গ, তাই তো? তো বন্ধুরা, আপনারা যদি এই কুপার্স করুণাময়ী কালী মন্দিরে পুজো দিতে চান, তাহলে চেষ্টা করবেন 11টার মধ্যে চলে আসা। তো 11টার মধ্যে চলে আসলেই এই পাশেই ফুল মিষ্টি নেওয়ার দোকান আছে, এই বাউন্ডারিটার বাইরেই দেখবেন আপনারা ফুল মিষ্টি নেওয়ার দোকান আছে, সেখান থেকে ফুল মিষ্টি নিয়ে মায়ের কাছে পুজোও দিতে পারবেন। আর এই কুপার্স করুণাময়ী কালী মন্দিরে ঝুলন যাত্রা, কৌশিকী অমাবস্যা, রথযাত্রা, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব কিছুই হয়। মানে একটা মন্দিরে আসলেই আপনারা সমস্ত দেবদেবীর দর্শন করতে পারবেন, খুব সুন্দর লাগবে আপনাদের আসলে একদিন। আর কলকাতার কাছাকাছি এরকম অনেক মন্দির আছে যেগুলো আজও আমাদের অজানা, তার মধ্যে এটা একটা। এই জায়গাটার আপনাদের আজকে আমি সন্ধান দিলাম, আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে মন্দিরে যাই সেখানে থাকার ব্যবস্থা আছে নাকি। তো এই মন্দিরে আপাতত থাকার ব্যবস্থা নেই, আর ভোগ প্রসাদ যে ডেলি কুপন কেটে খাওয়া হয় সেই ব্যবস্থাও নেই, কিন্তু যেসব উৎসবের দিন হয় আর কি, সেই দিন আপনাদের ভোগের প্রসাদ একদম বিনামূল্যে এই কুপার্স ক্যাম্প কালীমাতা মন্দিরে আপনাদের খাওয়ানো হয় আর কি। কালীমাতার মন্দির সকাল 8টার সময় খুলে দুপুর 2টার সময় বন্ধ হয়, আবার বিকেলে 5টার সময় খুলে রাত 9টার সময় বন্ধ হয়। আর আপনারা যদি পুজো দিতে চান, তাহলে চেষ্টা করবেন 11টার মধ্যে চলে আসার, তাহলে আপনারা এসে এই করুণাময়ী কালী মন্দিরে আপনারা পুজোও দিতে পারবেন। তো এই যে অনুষ্ঠানের দিন, এই অনুষ্ঠানের দিনে প্রচুর লোকের সমাগম হয় এই মন্দিরে, আর আপনারা যদি আসতে চান আসতে পারেন। তো বাইরে গাড়ি রাখারও জায়গা আছে, পার্কিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে গাড়ি নিয়েও চলে আসতে পারেন, কিংবা ট্রেনে করে আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেও চলে আসতে পারেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। রানাঘাটের কুপার্স ক্যাম্প থেকে আমি জয়ন্ত, টাটা। আপনারা একসঙ্গে প্রচুর মন্দির একবারে ভ্রমণ করতে পারবেন, তাছাড়াও আপনারা প্রথমে কোন মন্দিরে যাবেন
কত টাকা খরচা হবে, দুপুরের ভোগের প্রসাদ কোন মন্দিরে গ্রহণ করবেন, টোটাল কটা মন্দির ঘুরতে পারবেন, সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওতে। যেমন এর আগে একটা কালীঘাটের ইনফরমেশান দিয়েছিলাম যে একদিনে আপনারা চারটে জায়গায় ঘুরে নিতে পারবেন এবং ভোগের প্রসাদও একটা মন্দিরে খেতে পারবেন, সেই রকমই রানাঘাটেও এরকম ব্যবস্থা আছে।